তো ভাই সকল সব ঠিকঠাক। হাই গাইস, আমি রূপম, এক্ষুনি 2019 মালয়ালম ছবি কুমলাঙ্গি নাইটস দেখে উঠলাম এবং ছবিটা না চুমুবাস। এই ছবির কাস্টিং এ ফাজ ফাজিল, সৌবিন এবং আনা রয়েছে, এরকম একটা কাস্ট। এবং এর গল্পটা সম্পূর্ণ হিউমারে ভর্তি, পুরো চুঙ্কুলু গল্প, দারুণ লাগবে। আমি গল্পটা একটু করে বলছি। এখানে দেখানো হচ্ছে চারজন ভাই যারা একই বাবা মার নয়, ঠিক আছে, এর থেকে বেশি বলা যাবে না। তো এরা একসাথে থাকে, এর মধ্যে প্রায় ঝঞ্ঝাট হয়ে বেড়ায়। ছোট ভাই ফুটবল খেলতে ভালোবাসে, বাড়িতে ফেরাটা তার কাছে খুব বড় একটা সমস্যাজনক। কিন্তু এইখান থেকেই গল্পটা আসল মজা, যে এরা কী করে একসাথে থাকবে। এদের প্রত্যেকের গার্লফ্রেন্ড ওয়াইফ এদের সাথে সাপ্লট তৈরি রয়েছে, কিন্তু এরা কী করে পরিবার হয়ে উঠবে। এবং কুমলাঙ্গি নাইটসের মধ্যে একটা মাখো মাখো ব্যাপার রয়েছে, ফিলিংস রয়েছে। এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে যাও, ছবিটা দেখো এবং দেখে বলবে কি দারুণ মালায়ালাম ছবি কাজ করছে। এবং এই ছবিটা সাবটাইটলে দেখতে পারবে সেখানে, কারণ হিন্দি ডাব ভার্সন আছে কিনা আমি জানি না। এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক বলি চুঙ্কুলু ক্যারেক্টার্স, এখানে ফাহাদ ফাজলের চরিত্রটা সে একজন নাপিত, ঠিক আছে। এবার তার আপনি ভাবসাব দেখলে ভাববেন একজন জমিদার না, হতেই পারে, সমস্যা নেই। কিন্তু এই মানুষটা উফ এত রহস্যময়, সেটা একদম শেষে গিয়ে আমরা জানতে পারবো। বারবার নিজের এরকমভাবে গোপ ঠিক করে যেরকম তার অ্যাটিটিউডটা পুরো মায়েরই ফাটিয়ে দিয়েছে। তার একটা জায়গা রয়েছে, সে একদম ঘরের একটা কোনায় গিয়ে মুখ লুকিয়ে লাস্টে দৃশ্যে দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর বউকে বলবে চলো ঘরে গিয়ে শুই, মানে ব্যাপক। এখানে যে সৌবিন যে ক্যারেক্টারটা করেছে, বড় ভাইয়ের চরিত্র, দারুণ সাজির চরিত্র, ব্যাপক। মানে একটা সিন আছে, বলছে আমাকে বড় ভাই বল, এবং দরজার ওরকম করে হেলান দিয়ে পেট চুলকাতে চুলকাতে ডায়লগটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং এখানে সেন নিগম বলি, ম্যাথিউ বলি, প্রত্যেকে, অ্যানা বলি, প্রত্যেকে নিজের জায়গায় দুর্দান্ত। তারা ক্যারেক্টারকে এত সুন্দর করে বানানো। এখানে যে ফাহাদ ফাজিলের বউয়ের চরিত্র করেছে, মানে কিছু বলতে গেলেই ভয় পায়, কিন্তু শেষে যখন ব্যাটটা ভাঙবে না। এই ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির লোকেশন গুরু। এই ছবিতে যে লোকেশনটা নেওয়া হয়েছে, ওই নদীর পাড়টা যেরকমভাবে দেখানো হচ্ছে না, দুর্দান্ত। এখানে অ্যানা আর হচ্ছে ছেলেটার নাম কি সেন নিগম, এরা একটা জায়গার মধ্যে ঝুপড়ির মধ্যে শুয়ে থাকবে, যার চারিদিকে জল একদম অল্প একটু জায়গায়, এবং জঙ্গলে এত সুন্দর করে লোকেশনটা বানানো। ব্যাপক লাগবে জায়গাটা, লোকেশন দেখলে চোখে শান্তি পাওয়া যায়। লম্বা লম্বা ওয়াইড শটে ওরকম নৌকা করে ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগে। ওপর থেকে এরিয়াল শট নেওয়া হয়েছে, পুরো এস্টাবলিশ করা হয়েছে জায়গাগুলোকে, দারুণ লাগে। যদি সিনেমাটোগ্রাফি বলি, আমি এখানে একটা শট বলবো, ওটিএসে রাখা হয়েছিল কাদের ঘাড়ে, এবং সেখান থেকে বড় ভাইকে বলছে আমরা এখানে থাকবো না, যখন দিয়ে চলে যাই। সে বলবে চলে যাবো মানে, সৌবিনের ক্যারেক্টারটা, চলে যাবো মানে এত সুন্দর বাড়ি আছে। এবং সে কথা বলতে বলতে যাবে গিয়ে বলে লাথি মারবে, আবার চলে আসবে। সম্পূর্ণ শটটা একটা সিঙ্গেল টেকে নেওয়া। ফোর্থ পজিটিভ হচ্ছে এই ছবির হিউমার। এই ছবিতে একটা ভাঙা আতখাচড়া বাড়ি যেটা আস্তে আস্তে পরিবার হয়ে উঠবে, এবং শেষ দৃশ্য জাস্ট দারুণ, পুরো স্পিচলেস। আমি একটা দৃশ্য আছে যখন এখানে সাজি সুইসাইড করতে যাবে, ওই সিনটাকে আমি জানি না কীরকমভাবে শ্যুট করা হয়েছে। ওভারঅল বলি এটা একটা দারুণ সিনেমা, এই ছবিটা না দেখলে অসাধারণভাবে কিছু মিস। কিন্তু ভার্ডিক্ট আমি দেবো না, ভার্ডিক্ট কে দেবে, মদনা। মদনা আজকে স্পেশাল গেস্ট, ও আসবে। তার আগে বলে রাখি অ্যামাজন প্রাইমে ছবিটা পাওয়া যাচ্ছে, যাও গিয়ে দেখে নাও। চলো ডাকি মদনা। ডু নট ডোন্ট ফিয়ার, মদনা ইজ হিয়ার। খারাপ কে খারাপ, ভালো কে ভালো, এই জন্য মাস্ক আমার সাদা কালো। এই অনুপম খেরে তাকে দিব্যি জান, চার ভাইয়ের মতো অভিনয় করতে পারবে না কোনো খান। এ তুই ভাইয়ানকে নিয়ে কিছু বললি নাকি? ফরদিন খান নেই বাড়িতে কাকি? ও তো খান, ফরদিন খান। ভালো সিনেমা বানাতে গেলে শুধু বাজেট না, ট্যালেন্টও লাগে। তা তো বলিউড নয় যে নেপোটিজম বলে এর ওর কাঁধে হাগে, যাই IMDb-তে 10-এ 10 দিয়ে আসি। কাদা ফাদা মেখে আমি আসল চাষি। এটা মজার ছবি, মজার ছবি, কিলিপদার মতো মুচড়ো চেটে নেবো, সোনা পাবো তত। হলো গিয়ে পুরো আম জনতায় ক্যাটনার আমটা, মানে ক্যাটনার থেকে আমটা নিয়ে আয়, আম জনতা আর কি, আম জনতা রিভিউ, ঠিক আছে। আপনাকে কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে করে দাও, ওয়াশ করে দাও। আর যারা যারা এই ছবিটা দেখেছো, কুমলাঙ্গি নাইটস কেমন লেগেছে অবশ্যই জানিও। ডেফিনেটলি ছবিটা দেখো, দারুণ একটা ছবি। বলে না কিছু কিছু ছবির কিছু কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে আমরা ভালোবেসে ফেলি, যে ওটা আবার দেখতে ইচ্ছা করে। তো এই ছবিটা দেখলে তোমার সেটা বারবার দেখতে ইচ্ছা করবে, কিছু কিছু এমন দৃশ্য রয়েছে। আর আমি ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দিই, ইনস্টা আর ফেসবুক, যেখান থেকে আমরা কথাটা বলতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।